সকাল থেকে আমাদের অনেক রকম প্ল্যান ছিল, মানে অনেক দিন ধরেই ছিল, সকাল থেকে বলবো না, যেরকম বেশ কারণ তিন চার দিন ধরে যা ওয়েদার বৃষ্টি ফৃষ্টি চলছে, তো এরকম আমি আর দিদি ঠিক করেছিলাম যে এরকম ওয়েদার চলছে তো একদিন চ অন্যরকম একটু প্ল্যান করি, কারণ ডেইলি একই রকম তো ভালো লাগে না। তো ফাইনালি এত প্ল্যান ট্যান করলাম, সব কিছু অ্যারেঞ্জ করলাম, করে আমাদের প্ল্যানটা গেল পুরো ভেস্তে গেল। তার কারণ হচ্ছে রোজ বৃষ্টি হচ্ছে, রোজ বৃষ্টি ঝড়, আমাদের এখানে কারেন্ট চলে যাচ্ছে, মানে একদম মনসুন ওয়েদার যেরকম হয়। ফাইনালি গিয়ে আজকে এত সানি ওয়েদার কি করে, মানে মনে হচ্ছে কি বলবো, মানে রোজ আমাদের অন্যরকম প্ল্যান ছিল যে আজকে একদম অন্যরকম কিছু করবো, জল জমে গেছে, হ্যাঁ আমাদের এখানে কিছু জল জমে, তো জল বৃষ্টি হলে একটা থাকে না যে বৃষ্টি হলে একটা খিচুড়ি খাওয়ার, হ্যাঁ আর আমার না খিচুড়ি খেতে খুব কি দেখাচ্ছে, তো আমরা তো বৃষ্টি বৃষ্টি হয়েছে, তো আমাদের বাড়িতে যেরকম হয় বৃষ্টি হলেই, মানে আমাদের বাড়িতে না সবার বাড়িতে, হ্যাঁ বৃষ্টি হলেই খিচুড়ি, সবার বাড়িতে একটা বৃষ্টি হলে খিচুড়ি খাওয়ার একটা, যদিও আমার খিচুড়ি খেতে খুবই বাজে লাগে, আমার খারাপ তো ভালো লাগে, বিশেষ করে পাতলা যে খিচুড়িটা হয় আমার একদম ভালো লাগে না, তো আমি সব রকম সবজি দিয়ে পাতলা, না আমি খিচুড়ি একদম পছন্দ করি না। তো আজকে আমি আরো প্ল্যান করেছিলাম যে আজকে বৃষ্টি টিষ্টি হবে, তো চ আজকে একটু অন্যরকম করে, ইনফ্যাক্ট আমরা যে প্ল্যানটা করেছিলাম তাতে বাবা মাও খুব ইন্টারেস্ট দেখালো, যেহেতু বাবাও সেই মতো সব জিনিসপত্র নিয়ে এসেছিল যে বৃষ্টি হবে, বেশ ঠান্ডা ঠান্ডা জমিয়ে বাড়িতে খাওয়া দাওয়া আর হবে আজকে, মানে মনে রাখো পারফেক্ট সানি ওয়েদার, মানে যেগুলো আমরা মানে স্পেশালি বেড়াতে ফেড়াতে গেলে মনে হয় যে খুব ভালো সানি ওয়েদার থাকলে খুব ভালো ছবি আসবে, আমাদের আমাদের উল্টোটা হয়, যখন মনে হয় যে সানি ওয়েদার হলে ছবিটা কোথাও সেদিকে একটু ছাদে যাবো, বড় দিন বসে সেদিকে ঝড় বৃষ্টি ছাড়তে পারবো না, জামা কাপড় চলে আসে না, সেদিকে আমরা ছাদে যেতেই পারবো না। আর আজকে চাইলাম যে না একটু বৃষ্টি বৃষ্টি হোক, আমাদের প্ল্যানটা সাকসেসফুল হবে, খাওয়া দাওয়া করবো, আড্ডা ফাড্ডা মারবো, মানে মানে মাঝে যেরকম গরমে মানে রীতিমতো মানে রাত্রিবেলা শুয়ে শুয়ে ঘাম হচ্ছে, মানে এসিও কাজ করছিল না, আবার লাস্ট কয়েকদিন টানা বৃষ্টিতে যেরকম এসি তো চালানো দরকারই পড়েনি, ইনফ্যাক্ট গায়ে রীতিমতো দুখানা গায়ে চাদর ফাদর দিয়ে শুতে হয়েছে। আর আজকে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে একবার আমি একবার ও সবাই মিলে একবার গিয়ে বারান্দায় কখনো জানলায় দেখছি যে মেঘলা করেছে কিনা, উল্টে মানে এত রোদ, মানে পারলে সানগ্লাস পরে বাড়ির জানলায় কি রোদ, আমি দেখাচ্ছি কি রোদ এখানে উঠেছে, এখানে জাস্ট দেখা একবার কিরকম রোদ হয়েছে, কারণ এখান দিয়ে খারাপ দেখো বাইরেটা, এই তো বুঝতেই পারছি রোদের ইয়েটা, এখানে অতটা বোঝা যাচ্ছে না কাজ ফাজে থাকা, কি অবস্থা রে, ভালো বোঝা যাবে আমাদের ওই বারান্দাটা থেকে, হ্যাঁ নেই এখন এখন তো আমাদের একটু ব্যাকআপ হয়ে গেল নাকি রাত থেকে, ক্যামেরা সেট করার একটা ব্যাপার, তো এখন ভীষণ রোদ উঠেছে, কিন্তু যেই প্ল্যানটা ছিল এর মধ্যেই করবো, কারণ কিছু তো করবো, আর ভীষণ মানে খাবার কি প্ল্যান হয়েছিল, কি আমাদের খাওয়ার স্পেশাল প্ল্যান হয়েছিল বল, সেটা হচ্ছে যে মোমো, মোমো মানে ইউজুয়ালি উইন্টারে খায় কিন্তু মোমো আমরা এতটাই ভালোবাসি, হ্যাঁ মানে পাহাড় পাহাড়ে গেলে সবসময় ঠিক আছে, কিন্তু বাড়িতে মা মাঝে মধ্যে করে মোমো, কিন্তু মোমো করাটা বাড়িতে খুব ঝামেলা, কারণ মোমোর যে স্টিমারটা থাকে সেটা আমাদের নেই, তার ফলে মাকে অনেক মানে কষ্ট করেই করতে হয়, কি বলে তেল মাকে বললাম, তো মা তো কোনো মতেই রাজি, মা বলছে মোমো খাওয়ার ইচ্ছে হয়েছে অর্ডার দিয়ে কিনে খাচ্ছে, না খেলে বাড়িতেই খাবো, হোমমেড বাড়িতে খেলে না মানে অনেকটা খাওয়া যায়, আর আমরা খুব মানে কি বলবো মানে সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি, সকালেও উঠিনি একটু দেরি করে উঠেছি, উঠে বাবা বলছে দেখ কি এনেছি দেখ,
কি জানি মোমো হবে জানি, ওটা কালকে থেকেই জানতাম যে মোমো হবে। তো বললাম চিকেন এনেছো? তবে চিকেন এনে বাবা হঠাৎ করে এত আনন্দ সহকারে আমাদের কেন বলবে চিকেন এনেছে? বা তারপর কিচেনে ফ্লাইট সবই এখন। আর হ্যাঁ, তো বাবা বলছে যা গিয়ে দেখে, তারপর কিচেনে গিয়ে দেখি তোপসে মাছ, মানে দেখে এত আনন্দ হলো কি বলবো। আর তোপসে মাছ বিভৎস লাগে খেতে, আমাদের খুব ফেভারিট। মানে ওই যে তোপসে মাছ যেটা ওই ব্যাটার করে ফ্রাই করে না, মানে গরম গরম ঘি ভাত দিয়ে, মানে তো যাই হোক দুপুরে আমরা ঘি ভাত দিয়ে আর আমাদের তোপসে মাছ ভাজাটা খাওয়া হয়নি, তো ওইটাও ঠিক ছিল। মানে বললাম না যে অনেকদিন আগে থেকে প্ল্যান ছিল, বাবা মাও ইনভলভ হয়েছিল যে করবে, বেশ তোপসে মাছ ভাজা হবে, বেশ কফি চাও না, কফি দিয়ে তোপসে মাছ ভাজা হবে, রাত্রে মোমো। তো খাবারগুলো হচ্ছে কিন্তু বৃষ্টিটা আমাদের আর সাথ দিল না, বলে না মানে সব কিছু একসাথে ঠিকঠাক হয় না, তো ওটাই হলো খাওয়াটা হচ্ছে, ওয়েদারটা আর আমাদের সাথ দিল না। রীতিমতো গরম লাগছে তোমাদের, বরঞ্চ একবার ওইদিকে বারান্দায় গিয়ে দেখাবো। হ্যাঁ, ওয়েদারটা দেখাই কিরকম, মানে কেন যে আমরা এরকম হাউতাশ করছি ওনা তো আর ওইভাবে বুঝবে না, তো মোটামুটি কিছুটা বুঝতে পেরেছো হয়তো। বাইরে এখানটা বসে আছে রীতিমতো মুখে ভূত পড়ছে। তাও এখন কটা বাজে? পাঁচটা বাজে 3 মিনিট, তাতেই এরকম। অন্যদিন যে সময় বৃষ্টি এসে মনে হলো কত রাত হয়ে গেছে। এখানে তো তোমরা দেখলে এরকম, একবার তোমাদের ওইদিকে বারান্দাটাই নিয়ে যাই, তাহলে বুঝতে পারবে যে আজকের ওয়েদার কেন এত আমরা হাউতাশ করছি। জাস্ট দেখো আজকে রীতিমতো গরম গরম, বাইরের ওয়েদারটা দেখো। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই, এই দুটো মেম্বার বাড়িতে নতুন অ্যাড হয়েছে, আগে অন্য ছিল আবার নতুন করে মা এ করেছে। আর এগুলো কিসের ছড়া, কিসের এগুলো জানি না, কিছু একটা হবে হয়তো নতুন। আর বাড়ির নিচেও দেখো, ওখানে নতুন, নিচে দেখতে পাচ্ছ কি না জানি না, ওই যে ওখানেও কিছু নতুন লাগানো হয়েছে। দেখি এখানে কোনো নতুন মেম্বার অ্যাড হয়েছে এই দিকের কর্নারটা। যাই না, এইটা একটা নতুন কিছু একটা অ্যাড হয়েছে এখানে, এইগুলো যা ছিল আগেই ছিল। দেখিয়ে দিলাম তোমাদের কি অবস্থা বাইরে। আর এখন কটা বাজে? 5:15 বাজে। এখন মাকে ডাকবো, মা বলেছিল তাতেই ডেকে দিতে, মা শুয়েছে খেয়ে, ওই তোপসেটা বোধহয় একটু ম্যারিনেট করবে তার জন্য। আর আজকে ও হ্যাঁ আজকে মোমোর সসটা আমি বানাবো, যে মোমোটা হবে সেই মোমোর সস খুব ভালো করে করব। কিভাবে করবি? টমেটো দিয়ে, টমেটোর সাথে কি দিবি না সেটা এখন বলবো কেন, সেটা তো তোমরা শেয়ার করবে না? হ্যাঁ শেয়ার করবো, তোমরা দেখবে কমেন্ট করবে কিরকম বানালাম, তোমরা বাড়িতে ট্রাই করবে, একদম করে দেখবে আর কমেন্ট করবে না কিরকম হয়েছে মোমো সসটা। আমি খুব ভালো বানাইবি, জেনুইনলি ভালো বানাই। হ্যাঁ মানে একটু বেশি করে ঝাল দিস দিয়ে যাই, মাকে ডেকে আসি, তারপরে মা উঠলে আগে সবার প্রথমে একটু চা হবে। চা তোপসে মাছের মধ্যে আমি লেবুর রস দিচ্ছি, নুন দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে এবার শুধু মেখে রাখা।
7 ঘন্টা মতো মেখে রাখতে হবে। ব্যাটারটা এবার তৈরি করে নি। কাঁচা লঙ্কা পেস্ট দিলাম একটু, অল্প একটু লবণ, জল দিয়ে একটু মেখে রাখতে হবে। এটাতে কি দিয়েছো মা? এটা কাঁচা লঙ্কা পেস্ট না, মানে ব্যাটারটা কি দিয়ে করছো? বেসন, বেসন, শুধু বেসন, শুধু বেসন, ঠিক হবে আর কি ব্যাপারটা। নুন দিতে লাগবে না? হ্যাঁ দিয়েছি, দিয়েছি। লঙ্কা কি আর একটু দেবে? না, ঝাল ঝাল হবে তো। মাছটা ফ্রাই করার জন্য আমি তেলটা গরম করেই রেখেছিলাম, ওখান থেকে তেল নিয়ে এই ব্যাটারে একটু দিয়ে দিচ্ছি। মোমোর জন্য এখন এই টমেটোর চাটনিটা বানাবো। নুন দেব আর লঙ্কার গুঁড়ো, টমেটোটা অলমোস্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে তেঁতুলের পাল্প দেব। জল দেবো।
ডিনার রেডি, মোমো আমাদের রেডি হয়ে গেছে। আজকে আর ভিডিওটা গল্প করতে করতে কন্টিনিউ করবো না, তার কারণ গরম গরম মোমোটা খাবো। আজকে ভিডিওটাতে এখানেই শেষ করলাম, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।